নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে বারো মাসি কাঁঠাল চাষ, ঠিক আছে? তো আজকে আমি যে জায়গায় রয়েছি, তো একটা বাগান যেটাই বারো মাসি কাঁঠালের বাগান করা হয়েছে, প্রায় দু বছর বয়স বাগানটার। আমরা কি জানি যে বারো মাসি কাঁঠাল চাষ একটা বাণিজ্যিক চাষ, প্রায় দেড় বছরের কাছাকাছি সময় থেকে ফলন চলে আসে। যেখানে আমি একটা বাগানে রয়েছি, প্রায় দু বছর বয়স হয়ে গেল, এখন অবধি কোনো ফল আসেনি। আমাকে অনেকেই কল করেছেন যে দাদা, আমি একটা কাঁঠাল বাগান করতে চাই, প্রায় দশ বিঘার, কেউ বলেন পাঁচ বিঘা, আমাকে সর্বোচ্চ একজন পঞ্চাশ বিঘা কাঁঠালের বাগান করবেন এরকম আশা করে মানে কল করেছিলেন, যে আমি করতে চাই, কোথা থেকে গাছ নেব এবং এটা করলে এর মানে বাণিজ্যিক সফলতা কেমন। বন্ধুরা, আমরা ইউটিউবার, আমরা কেউ কৃষিবিদ নই, আমরাও আপনাদের মতোই একজন। অতএব আমরা যে অনেক কিছু জানি তা নয়, আমরাও কিন্তু চারপাশে একটা জিনিস কি, আপনার আর আমার মধ্যে পার্থক্য এটা, আমি পুরো পশ্চিমবঙ্গ ঘুরি প্রতিবেদন তৈরি করার জন্য, যার জন্য অনেকের সঙ্গেই মিশি এবং তাদের অভিজ্ঞতাগুলোকে এক জায়গায় করে হয়তো একটা আইডিয়া হয়তো আপনাকে দিতে পারি। এইটুকুনি পার্থক্য, নয়তো আপনার এবং আমার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। আমি কোনো কৃষিবিদ নই, বা আমার যে সমস্ত ফেলো ইউটিউবার্স রয়েছেন, আমার সহকর্মী যারা রয়েছেন, তারা কেউ কৃষিবিদ নন। এবার ব্যাপারটা হচ্ছে এই যে একটা ধুম, কাঁঠাল চাষ করতেই হবে, কাঁঠাল চাষে বিরাট সফলতা। কেন? অফ সিজনে প্রায় ১৪০-১৫০ টাকা করেও দাম হয়, আর অন সিজনে যেই দাম সেই দাম তো পাচ্ছি। আমি যদি দেশি কাঁঠাল করে অন সিজনে ৪০ টাকাতেও লাভ রাখতে পারি, তাহলে সেই ৪০ টাকার দাম তো পাচ্ছি, আবার অফ সিজনে প্রায় ১৪০-১৫০ টাকা করে দাম ওঠে। এবার স্থান ভেদে কেউ বলবে না আমি তো দেখেছি ৯০ টাকা, হ্যাঁ আপনার ওখানে হয়তো ৯০ টাকা, আবার ১৪০ টাকারও জায়গা আছে। তো অতএব কাঁঠাল চাষ একটা লাভজনক চাষ, বারো মাসই কাঁঠাল চাষ, সেই ভেবে অনেকেই করছেন। যেই ভদ্রলোক ধরুন ৩০ বিঘা বা ৫০ বিঘা করবেন ভাবছেন, সমস্ত চাষ কিন্তু বাদ দিয়ে দিলেন, দু বছরের জন্য কিছুই চাষ করছেন না, ওনার পেশা কি, চাষবাস। দু বছর অপেক্ষা করে তারপর দেখলেন গাছটা ওনার ঠিক হলো না, সেই লোকটা ডিমোটিভেশন কি লেভেলে চলে যেতে পারে, কতটা ডিপ্রেসড হয়ে যেতে পারেন। দেখুন, একসময় না একসময় তো কাঁঠাল গাছের ফল আসবে, হয়তো দু বছর আসেনি, ৪-৫ বছরে আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা বাণিজ্যিক একটা কাঁঠাল চাষ করছি, বাণিজ্যিকভাবে, যেখানে আমি দেড় বছর থেকে হারভেস্টিং শুরু করব এবং যত সময় যাবে দু বছরে আরেকটু ভালো ফলন আসবে, ৩ বছর আরও ভালো আসবে, এই করতে করতে দেখা যায় ৫-৬ বছরে দারুণ ফল আসে, প্রায় ১০০-১৫০ কেজি, কোনো কোনো গাছের সঠিক যত্ন হলে ২০০-২৫০ কেজিও ফল আসে। আমার দেখা নয়, চাষির কথা, খেয়াল রাখবেন চাষির কথা বলছি, চাষির থেকে শোনা কথা, ২০০ কেজির কাছাকাছিও ফলন আসে প্রায় ৬ বছরের গাছে। এবার কথা হচ্ছে, আমি যে গাছটা নিয়ে আসলাম ওটা দু বছরও তো দিল না, ৪ বছরও যদি না দেয়, ৫-৬ নম্বর বছর থেকে যদি দেওয়া শুরু করে, নিশ্চয়ই প্রথম বছর প্রচুর ফলন হবে না। এই যে অপটিমাম মানে রেজাল্টটা আমি পাবো, সেটা যদি আমি মানে যেটা আমাকে দেড় বছরের প্রথম ফলন দেয় সে ৬ বছরে গিয়ে আমাকে যদি ২০০ কেজি দেয়, সেটা নিশ্চয়ই এই ধরনের গাছ যেটা ফল আসছে না, যদি ৪ বছরে গিয়ে ফল আসে, সেক্ষেত্রে নিশ্চয়ই শুরুতেই ও আমাকে ওই ২০০ কেজি দেবে না, প্রথম দিকে হয়তো ৪০-৫০ কেজি এভাবে দেবে, তারপর ধীরে ধীরে বাড়বে। মেইন ব্যাপার হচ্ছে ফলনটা, ফলনের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, কোন জাতের চারা নিলে আমি আর্লি একটা ফলন পাবো, যেমন এই ভিয়েতনাম আর্লি, কেন সে তাড়াতাড়ি দেয়। আচ্ছা, আরে আরও একটা কথা, এটা কি থাই ভ্যারাই কি, মানে থাইল্যান্ডের না ভিয়েতনামের? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় কোনো নার্সারির লোক জানেও না এটা কিসের, কারণ বারো মাসি চারা এক একজন এক একটা বিক্রি করছেন, কেউ বলছেন থাইল্যান্ড, কেউ বলছেন ভিয়েতনাম। যদি পার্থক্য বলতে পারেন যে থাইল্যান্ডের চারা আর ভিয়েতনামের চারার মধ্যে কী পার্থক্য, আমার ধারণা কেউ পার্থক্যের কথা বলতে পারবে না, ঠিক আছে? কারণ আমি দেখেছি কেউ বলতে পারে না, বলে যে এটা বারো মাসি চারা, এটা হয় তো ভিয়েতনাম না থাইল্যান্ড বলতে পারে না, কী পার্থক্য জিজ্ঞাসা করলে বলতে পারে না, আমিও প্রতিবেদনে দেখাতে পারি না, একদম সাফ পরিষ্কার কথা বললাম। এবার যিনি বাগানি তার সাথে একটু কথা বলবো, যে তিনি কী উদ্দেশ্যে যা করেছিলেন এবং বর্তমানে তিনি কী ভাবছেন, এই গাছগুলোকে নিয়ে তিনি কী করবেন, কী তার পরিকল্পনা, সঙ্গে থাকুন।
দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম হরেকৃষ্ণ দাস। হরেকৃষ্ণ দাস, আর এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে পূর্ব বর্ধমান পূর্বস্থলী থানা আরবাদি দাসপাড়া। দাসপাড়া, পূর্বস্থলীর দাসপাড়া। হ্যাঁ দাদা, এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স প্রায় দু বছর। প্রায় দু বছর? আচ্ছা, আপনি কীভাবে এনেছিলেন এই গাছটা? এই গাছটা বারো মাসই ভেবে এনেছিলাম। হ্যাঁ, প্রথম ফলন কবে পাবেন ভেবেছিলেন? প্রথম ফলন বলেছিল তো ওটা এক বছরে মুচি আসবে, দেড় বছরে ধরবে, কিন্তু কিছুই তো হয়নি। কিছুই তো হয়নি, দু বছর। এই বর্ষাকালটাই, হ্যাঁ, বারো মাসই গাছ কিন্তু বর্ষাকালে ফলন দেয় না, এটা এটা কি আপনি জানেন? হ্যাঁ, বর্ষাকালে ফলন হয় না, যখন এই টেম্পারেচারটা কমে যায় একটু তখন নাকি মুচি আসে। এই জিনিসগুলো আসলে অনেকে জানে না, বারো মাসই মানেই কিন্তু বারো মাস ফল দেয় না। বারো মাসই কাঁঠাল গাছগুলো যেগুলো দেয়, জেনুইন গাছ যেগুলো, ওগুলো ন থেকে দশ মাস দেয়। তো এই বর্ষাকালে হয়তো আসেনি, অতএব এর জন্য আমি এর কোনো দোষ বা ভুল ত্রুটি দেখছি না, বর্ষাকালে আসার কথা না। ভাদ্র মাস বর্ষার আগে আগে কি এসেছিল কোনো ফুল বা মোচা? না না না। তাহলে এটা কত কা জায়গা আপনার? এটা পনেরো কাঠা আর এটা দশ কাঠা, এক বিঘে পাঁচ কাঠা মোট। এক বিঘে পাঁচ কাঠা, কত গাছ বসিয়েছেন? এখানে আছে আপনার একশো পিসের কাছে। একশো পিসের কাছে? এ আগে কি চাষ করতেন এখান থেকে? আগে এখানে ধরেন কুলি চাষ করতাম, কুল চাষ করতাম, সেটা মোটামুটি কমিয়ে এনে কাঁঠাল চাষ করা। কাঁঠাল চাষ কেন, কাঁঠাল চাষের কথা কেন ভেবেছেন? কাঁঠাল চাষের কথা হয়েছে, কাঁঠালের মানে হিসাব করে দেখলাম যে কাঁঠাল চাষ একটা নিত্য নতুন জাত, ওটা আপনার বাজারে ওটা প্রফিটটা বেশি। আর কাঁঠাল গাছে আমি নিম্ন সংখ্যা হিসাব করে দেখলাম, যদি পঞ্চাশ কেজি করেও যদি ফলাতে পারি তাহলে আমি একটা পঞ্চাশ কেজি। আচ্ছা, ন্যূনতম কত টাকা পর্যন্ত হলে কাঁঠালের দাম, গড় দাম বলছি, দেখুন গরমকালে একরকম হবে, শীতকালে একরকম দাম, গড় দামটা বলবেন যে গড় কত টাকা ন্যূনতম হলে আর পঞ্চাশ কেজি করে যদি ফল আসে একটা গাছে আপনি লাভবান হবেন মনে হয়? গড় যখনই কাঁঠাল হয়তো একটু সিজনের গড় যদি মিনিমাম কমের মধ্যেই দিলাম, পঞ্চাশ টাকা করে যদিও থাকে, পঞ্চাশ টাকা করেও যদি থাকে আর পঞ্চাশ কেজি করে যদি আপনি বছরে ফলন পান, তাহলে প্রায় আড়াই হাজার টাকা একটা গাছ থেকে আপনি পাবেন, একটা গাছ থেকে, যেটা খারাপ নয়। আপনার এখানে প্রায় একশোটা গাছ আছে, একশো গুণ আড়াই হাজার মানে প্রায় আড়াই লক্ষ টাকা, এক বিঘে পাঁচ হাজার থেকে যথেষ্ট ভালো একটা উপার্জন। উপার্জন শুধু তাই নয়, কাঁঠাল চাষে মানে খরচ অনেক কম, অনেক কম। অন্যান্য আজকে যদি একটা ফসল করতে হন অনেক হ্যাপা, অনেক ঝামেলা, অনেক ঝামেলা, সেই হিসেবে ঝামেলা নেই, সেই ঝামেলা নেই। আচ্ছা, এই জিনিসগুলো তো ঠিক আছে, কিন্তু কিন্তু কি হলো, কিন্তু আমার তো এটা গাছ দেখে তো মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, কারণ এটা ভাদ্র মাসে শেষ হতে চললো কিন্তু কোনো একটা মুচি সেরকম মানে কাঁঠাল মানে ধরার কোনো ইয়ে দেখছি না। আমরা যে প্রতিবেদনগুলো বানাই, হ্যাঁ বন্ধুরা, দাদার সাথে কথা বলছি, আমরা যে প্রতিবেদনগুলো বানাই ঠিক আছে, এ কিন্তু খুবই বাস্তব, চাষির কাছে গিয়ে বানিয়েছি আমি, দেড় বছরের গাছে তো মানে হারভেস্টিং করতে দেখেছি, আর ন মাসের গাছে মুচি মানে ফল এসে গেছে, সেগুলো যদিও চাষিরা বাদ দিয়ে দিয়েছেন, ওটাই নিয়ম, প্রথম এক বছর বা চোদ্দ পনেরো মাসের মধ্যে ফল না নেওয়াই ভালো, গাছের গ্রোথে প্রবলেম হয়। তা দেড় বছরের গাছে ফল এসছে, চাষি বলে আমি কিন্তু বারবার বলছি, কোনো ব্যবসায়ী বা নার্সারিম্যানের কথা নয়, চাষির কথাই বলছি, আমি চাষির কাছে গিয়ে এরকম দেখেছি, আমার চ্যানেলে প্রতিবেদন আছে আপনারা দেখবেন, যেখানে দেড় বছরের গাছ থেকে হারভেস্টিং হচ্ছে। তা এগুলো তো দু বছরও হচ্ছে না, এগুলো তো দু বছর চলছে, দেড় বছর পার হয়ে গিয়ে দু বছর পরে গেল, কিন্তু কোনো আমি আমি কোনো এর ইয়ে দেখছি না। সমাধান কী করলেন, কী ভাবছেন এবার? কাঁঠাল চাষ ছেড়ে দেবেন? ভাবছি কাঁঠাল গাছ চাষ ছেড়ে দেবো, আমি অন্য জায়গা থেকে শ্রীকান্তবাবুর ওখান থেকে নিয়ে এসে আমি একশো পিস লাগিয়েছি। শ্রীকান্তবাবুর ওখান থেকে? হ্যাঁ, শ্রীকান্তবাবুর ওখান, শ্রীরামকৃষ্ণ নার্সারি, শ্রীরামকৃষ্ণ নার্সারি ওখান থেকে একশো পিস। আমার এটা দেখে আমার মানে মন মেজাজ খারাপ হয়ে গেছে, আমি ওনার ওখান থেকে এনে আমি লেবু বাগান কেটে লাগিয়েছিলাম একশো পিস ওনার ওখান থেকে। শ্রীকান্তবাবুরটা নিলেন কেন আবার, মানে এটা ওনার জায়গা থেকে না? এটা ওনার জায়গা থেকে না, এটা ফেল, এটা ফেল। শ্রীকান্তবাবুর থেকে নিলেন কেন? শ্রীকান্তবাবুর থেকে নিয়েছি, শ্রীকান্তবাবুর চারাটা পুরো ওটা আমি সব কিছু জেনে শুনে চাষিদের সঙ্গে, শ্রীকান্তবাবুর সঙ্গে কথা বলিনি, চাষিদের সঙ্গে কথা বলছি। চাষিরা কি বলেছে, কতদিনে ফল আসছে? হ্যাঁ, চাষিরা তো বলছে ন মাসে মুচি চলে এসেছে, ন মাসে আমাকে আবার ফটো তুলে পাঠিয়েছে ওই চাষিরা, তারপর দেড় বছরের গাছের মাল তৈরি হয়ে গেছে, সেচ ছবিও পাঠিয়েছে। সেই গাছগুলো কি এর থেকে একটু সাইজে বড়? দেড় বছর? না না, দেড় বছরের গাছ, হ্যাঁ এরকম বড়ও আছে, দেড় বছর এই সাইজেরই, এই সাইজেরই, তাতেই ফল আসছে, তাতেই ফল আসছে। আচ্ছা, ওই জন্য
ওখান থেকে নিয়েছি। আর এগুলি আমি ভাবছি যে এই বছর দেখবো, দু বছর মোটামুটি হয়ে গেলে, আড়াই বছর হয়ে গেলে আমি দেখবো, যদি সেরকম না আসে আমি এগুলো কেটে দেবো। এগুলো কেটে দেবে, এগুলো কেটে দিয়ে আমি ওই সিকেন্দ্র বাবুর ওইখান থেকে লাগাবো। আচ্ছা আচ্ছা, না দেখুন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হয় আরো হয়তো বছর খানেক বাদে ফল দিতে পারে। পার্থক্য এটাই যে কোনো এক ভ্যারাইটির গাছ থেকে দেড় বছরে আসছে, কোনোটা হয়তো দু তিন বছর লেগে যাচ্ছে। এবার চাষি কেন দু তিন বছরের ইয়েতে সময় নষ্ট করবেন, উনি দেড় বছর যেটা থেকে ভালো ফল আসে সেটা থেকেই করবেন। তো বন্ধুরা, দাদার বাগানটা একটু আপনাকে দেখাই, এই দেখুন কত গাছ। গাছের যে কোনো অযত্ন হয়নি, গাছের পাতা কিন্তু কথা বলবে, গাছের পাতার কালার দেখলে বুঝতে পারবেন যে গাছে কত সুন্দর যত্ন হয়েছে। যত্ন হওয়ার পরেও গাছগুলোতে কিন্তু ফলন আসলো না, এটা কিন্তু একজন চাষি হিসেবে কিন্তু যে কারোর মন ভেঙে যাওয়ার মতো ব্যাপার। গাছটা কত বড় গাছ দেখেন, প্রচুর বড় গাছ, ওটা বড় একদম সব থেকে বাগানে বড় গাছ, কিন্তু একটা মুচিও নেই, একটা মুচি আসে। এটা একদম বাগানের বড় গাছ, কিন্তু একটা মুচিও দেখাতে পারবেন না, একদম খুব কষ্ট লাগার। তাহলে এই গাছগুলি এত বড় বড় গাছ, এগুলি দু বছর তিন বছর হয়ে গেলে অন্তত, যদি ভাদ্র মাসের শেষের দিকে, তো এখন টেম্পারেচার 32 ডিগ্রি, 33-34 ডিগ্রি, এখন ভাদ্র মাসের শেষ, এখনই তো একটা কিংবা এগুলি দু একটা ফুল তো দেখা যাবে, কিন্তু তাও আসছে না। গাছটা কত বড় গাছ। যাই হোক বন্ধুরা, কাঁঠাল গাছের একটা প্রতিবেদন করতে এসেছিলাম, যে সবাই তো মানে পাগলের মতো হুমড়ি খেয়ে কাঁঠাল চাষ করছেন, সঠিক জায়গা থেকে চারা নেবেন। হ্যাঁ, আমি বিশেষ কোনো ব্যক্তির নাম বলছি না, ওনার কাছ থেকেই নিন, ঠিক আছে? যেমন এই দাদা, যেমন আচ্ছা শ্রীকান্তবাবুর মানে বাঁকুড়ার শ্রীরামকৃষ্ণ নার্সারি, ওনার উপর আপনার ভরসা আছে? হ্যাঁ, 100%। উনি ফোন করে, আমি চারা দেওয়ার পথে উনি ফোন করে করে খোঁজ নেই, উনি চারার কী প্রবলেম হয়েছে না হয়েছে কী হয়েছে উনি সবসময় যোগাযোগ করে। আমরা কোথায় ফোন করবো, উনি আমাদেরকে ফোন করে, তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো শ্রীকান্তবাবুর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি বারবার বলছি কিন্তু, আমরা চাষির কথাতেই তুলে ধরি, কোনো ব্যক্তিবিশেষের রিকোয়েস্টে বা ইয়েতে কিন্তু এই ভিডিওটা নয়, ভিডিওটা কিন্তু আমার বন্ধুদের জন্য একটা প্রতিবেদন করার জন্য প্রথম। আর দ্বিতীয়ত, দাদা শ্রীকান্তবাবুর থেকে যেই গাছগুলো নিয়েছেন একটুখানি সেই বাগানটা দেখে ভিডিওটা শেষ করব। তো দাদা, এটা আপনার বাগান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা শ্রীকান্তবাবুর চারা। আচ্ছা, তো চারা তো ছোট, মাত্র নিয়েছেন? হ্যাঁ, মাত্র এই তো 10-15 দিন হলো এটা চারা বসেছে, তাই ডালাপালা ছাড়ছে। ঠিক আছে, তা আপনি এত কনফিডেন্টলি বলছেন কি করে যে এটা ভালো হবে? এটা ভালো হবে, এটা আমি তো সব কিছু একদম যাচাই করে নিয়েছি, মানে অন্যান্য চাষিদের সঙ্গে, ফোন নাম্বার দিয়েছিল, ওই চাষিদের সঙ্গে কথাবার্তা বলেছি, ওই চাষিরা আমাকে ভিডিও পাঠিয়ে ছবি পাঠিয়েছে, ন মাসের পাঠিয়েছে, দেড় বছরের বিক্রি করছে। এগুলো কতদিন হলো আপনি লাগিয়ে? এটা আমার 15-16 দিন হচ্ছে। তো দেখুন, সবাই হয়তো শ্রীকান্তবাবুর কাছে নাও যেতে পারেন, অন্য আর কোনো নার্সারি যেখান থেকে ভালো হতে পারে সেটা হয়তো থাকতে পারে, আমার জানা নেই, কিন্তু আমি শ্রীকান্তবাবুরটা কনফার্ম এটা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, শ্রীকান্তবাবুর নাম্বার দেওয়া রইলো, যদি কারোর কাঁঠালের চারা লাগানোর ইচ্ছা থাকে, কাঁঠাল বাগান করার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। শ্রীকান্তবাবুর নাম্বারটা আমি দাদার থেকে নিয়ে দিয়ে দিলাম, আমার নিজের কাছেও ছিল, এর আগেও আমি একটা শ্রীকান্তবাবুর একজন চাষির কাছে গিয়ে ভিডিও করেছিলাম, সেখানেও আপনাকে আমি দেখিয়েছি যে দেড় বছরের গাছে কী পরিমাণে ফলন। বন্ধুরা মানে ও তো একদম চাক্ষুষ, ক্যামেরাতে দেখানো, এবং সেটা একটা দুটো গাছে নয়, গোটা বাগানে, মানে দেড় বছর বয়সী বাগানে কীরকম ফলন, দু বছরে কীরকম ফলন, তিন বছরের গাছে কীরকম ফলন, ন মাসের গাছে কীরকম ফলন। তো দেখুন কথা এটাই, চারা যেখান থেকেই নিন অবশ্যই নেবেন, আমি বলছি যে কোনো জায়গা থেকে আপনি চারা নিন, শুধু একটু ভেরিফাই করে নেবেন যে কোথার থেকে চারাটা নিচ্ছেন, সেই বাগানে আদৌ এরকম ফল হয় কি না, এই ধরনের ফলন এত আর্লি এত তাড়াতাড়ি ফলন আসে কি না, আপনি হার্ভেস্টিং করতে পারবেন কি না। চারা মানে শ্রীকান্তবাবুর থেকে নিতে হবে কোনো, অনেকে আবার ভাবতে পারেন যে শ্রীকান্তবাবুর হয়ে গলা ফাটানোর জন্য এই ভিডিও, ব্যাপারটা তা নয়, দাদার একটা কাঁঠাল বাগান আছে, দাদার সাথে পরিচয় হলো, সে অন্য বাগান করা মানে ভিডিওটা করা, এবং ওনার যেটা ভেবে উনি করেছেন সেটা হলো না, যার জন্য উনি আবার এদিকে ইউটিউবে দেখছেন যে ন মাসেও ফল আসে, কিন্তু মানে ফার্স্ট হারভেস্টিং দেড় বছরে করা যায়, সেরকম দেখে উনি এই চারাটা এনেছেন, যে কারণে আমার মনে হলো যে দাদার একটা প্রতিবেদন আমি করি। তো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, আবারও বলছি শ্রীকান্তবাবুর কাছ থেকে নিতে হবে কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গা থেকে নিন, তবে অবশ্যই এটা দেখে নেবেন যে
সেই গাছে দেড় বছরের মধ্যে ফলন এসছে কিনা এবং সেই ফলন হারভেস্টিং হচ্ছে কিনা। ফার্স্ট ফলন 9-10 মাসের মধ্যে আসে এবং হারভেস্টিং করার মতো ফলন দেড় বছরের মধ্যে আসে। এই হচ্ছে শ্রীকান্তবাবুর চারা, শ্রীরামকৃষ্ণ নার্সারির চারা, খুবই সুন্দর। একটু উঁচু করে দিতে হয় না দাদা, যাতে জলটা না জমে, জলটা না জমে। আচ্ছা, জলটা না জমে। আমার তো, হ্যাঁ বলুন বলুন। আমার তো পেঁপে বাগান ছিল এটা, ওই জন্য 8x8 করা 4x4 যারা করা ছিল একটা লাইন বাদ দিলে আমার 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জন্য আমি সারি সারি আমি বসিয়ে দিয়েছি 8x8 মানে আপনার 12 ফুট। হ্যাঁ, 12 ফুট 12 ফুট ডিস্টেন্সে, 12 ফুট ডিস্টেন্সে আমার মানে জমিটা হয়ে যাচ্ছে। জায়গাটা উঁচু আছে, ভেলিটা করা ছিল, সুন্দর সুন্দর সুন্দর। ওই জন্য আর এগুলো একটু কুপি টুপি দিচ্ছি। আর শ্রীকান্তবাবুটা যেটা বলেছেন, একটু যেগুলি দিতে তেল, নিম তেল, ওরা যেভাবে পরিচর্যা বলছে আমি সেভাবে করছি। আচ্ছা, কিন্তু চারা আমাকে যা দিয়েছিল একদম সব হয়েছে, মার যায়নি একটা চারা। মার কথা কিনেছিলেন? আমি 100 পিস নিয়েছিলাম, 100 পিস। হ্যাঁ, 104টে আমাকে দিয়েছিল, 4 পিস ছিল। হ্যাঁ, সেই 4 পিস আমি, 4 পিস গিফট না, সেই 4 পিস আমি ওই যেটা ওই আলাদা অন্যভাবে কিনেছিলাম, যেটা 2 বছর গাছ হয়ে গেছে, সেগুলো গাছের তলায় তলায় বসিয়ে দিয়েছি, ওইগুলো কেটে দেবো। আচ্ছা, তো এমনি শ্রীকান্তবাবু কত করে দাম নিয়েছেন চারাগুলো? শ্রীকান্তবাবু 165 টাকা করে নিয়েছেন। আচ্ছা, যা দাম ছিল তাই, যা দাম ছিল তাই, এক রেট। এক বছর আগেও 165 দাম ছিল, এখন তো অনেকেই বিক্রি করছে, তাও 165 দাদার? হ্যাঁ, 165। আমি তো শ্রীকান্তবাবুর সঙ্গে কোনো কথাই বলে মানে কথাবার্তা কিছুই বলিনি, আমি চাষিদের সঙ্গে যোগাযোগ করে আগে চাষিদের খোঁজ খবর নিয়েছি, চাষিদের সেটা আমাদের কাছে ভিডিও পাঠিয়েছি, ইউটিউবে তো আমি দেখেছি, কিন্তু ওই চাষিরা আলাদা করে যে ছবি তুলেছে 9 মাসের গাছে সে মুছিয়েছে, সেটা দেখাচ্ছে, দেড় বছরের গাছে সেটা ফলন চলে এসেছে, ফলন সেইগুলো দেখে এবার সব চাষিদের কাছ থেকে আমি এগুলি যাচাই করে বিবেক বিবেচনা করে তারপরে শ্রীকান্তবাবুকে ফোন করলাম। এবার শ্রীকান্তবাবু বললো যে আমার কাছে তো এগুলি সবসময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। আমি বললাম দেখেন, আমি তো লেবু বাগান কেটে ফেলেছি, আমি লাগাতে চাই, আমার জমি রেডি আছে। বললো আমি তো সঙ্গে সঙ্গে দিতে পারছি না, তো আপনাকে আগে বুকিং করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনাকে বুকিং করতে হবে। আমি বললাম বুকিং আমি তাড়াতাড়ি পয়সা দিয়ে দিচ্ছি আপনাকে, আমি দরকারে পয়সা পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিন। বললো পয়সা দিয়ে তো আমরা তো আপনার পয়সা এখন সঙ্গে সঙ্গে পাঠালেও আমরা দিতে পারছি না, সেই পাঠালে দিতে পারছি না, আপনাকে আগে বুকিং করতে হবে। দিয়ে আমি 5,000 টাকা দিয়ে বুকিংটা করি, দিয়ে তারপরে আবার 1 সপ্তাহ পর ফোন করি, আমার সঙ্গে কোনো দেখা হয়নি কিছু না, আমি এমনি পাঠিয়ে দিয়েছি 5,000 টাকা দিয়ে। পাঠিয়ে দেওয়ার পর দিয়ে 1 সপ্তাহ পর ফোন করলাম, বললো ঠিক আছে, আপনি গতটত্ব ঘুরে আপনি রেডি করে রাখেন, তো আমি পাঠিয়ে দিচ্ছি। তারপরে 15 দিন না 16 দিনের মাথায় পাঠিয়ে দিল, সব চারা পাঠিয়ে দিল। আচ্ছা, উনি গাড়ি করে পাঠিয়ে দিয়েছেন? আমি ওনাকে বলেছিলাম আগে, যেটা স্যার আমার তো যাওয়ার সম্ভব নয়, আমি একটা সব অসুস্থ মানুষ, আমি যাওয়ার সম্ভব নয়, বলছে আপনি যদি একটু পাঠাবার কোনো ব্যবস্থা করেন। উনি দিয়ে তারপর আমাকে বললো ঠিক আছে, আমার গাড়ি যদি যায় তা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, উনি যথেষ্ট হেল্প করেছেন আমাকে, আমার একদম বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছেন, একদম বাড়ির ভেতরে গাড়ি নিয়ে চলে এসেছেন, খুবই ভালো, একদম বাড়ির ভেতরে। আগে যে পুরনো চারাটা ওটা কত করে নিয়েছিল? ওটা 120 টাকা করে নিয়েছিল, 120 লাগাতাম এতদিনে ওইটা আমি মাল বেচা শুরু করে দিতাম ওই জায়গাটায়। হ্যাঁ, কিন্তু ওইটা তখন তো শ্রীকান্তবাবুর সঙ্গে পরিচয় হয়নি, ইউটিউবে আসেনি, আসেনি বলতে তখন হয়তো নতুন ছেড়েছে, আমি বুঝে উঠতে পারিনি। সঠিক সঠিক। ঠিক আছে দাদা, অনেক সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা।